এইবার আপনাকে পরিচয় করা দিই অর্ডার প্রসেস হিস্টোরির সাথে। এই এটা করার জন্য দেখানোর জন্য আমি একটা ডেলিভার্ড স্ট্যাটাসগুলো ফিল্টার করলাম অর্ডারে, যে কোনো একটা ডেলিভারি ডান অর্ডারে গেলাম, ধরেন এই ফার্স্টের অর্ডারটাই যাই। দেখেন এখন আপনি এখানে দেখতে পারবেন যে এই অর্ডারটা কিন্তু ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেছে, বাট এটা কিভাবে কবে কিভাবে প্রসেস হয়েছে সব অর্ডার ট্র্যাকিং কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। পরবর্তীতে যদি জানা লাগতে পারে, অ্যানালাইজ করা লাগতে পারে, তখন এখানে দেখতে পারবেন। চল চলেন চলেন আপনাকে একটু এক্সপ্লেইন করি। দেখেন একদম নিচের দিকে আসতে দেখতে পারবেন যে প্রিয় ফজর আবি ঢালি, ধন্যবাদ, আপনার অর্ডারটি প্লেস করা হয়েছে, অতি শীঘ্রই আপনাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আর অর্ডার প্লেস হয়েছিল দেখেন 17 মে 2023 8:52 PM অর্ডারটা প্লেস করছিল কাস্টমার, এখানে এটা রেকর্ড হয়ে গেছে। তারপর ধরেন এটা পেন্ডিং আসছিল, কখন পেন্ডিং আসছিল, এই যে দেখেন 8:52 PM সেম টাইমই পেন্ডিংয়ে ছিল, স্বাভাবিক বিষয়। তারপরে দেখেন অর্ডারটা রিসিভ করা হয়েছে, অর্ডারটি কনফার্ম করা হয়েছে ফজর আবি বাই ফজর আবির ধারা, এটা কবে 9:23 অর্ডারটা রিসিভ মানে কনফার্ম করা হয়েছিল, সে 8:52 অর্ডার প্লেস করেছিল, 9:30 অর্ডার রিসিভ করা হয়েছিল। আরেকটা জিনিস এখানে কনফিউশন হয় না যে প্রিয় ফজর আবি ঢালি টু, আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে বাই, এটা বাই হচ্ছে মানে আপনার ওয়েবসাইট থেকে যে অর্ডারটা প্রসেস করতেছে, মানে আপনার কোন এমপ্লয় বা কে এই অর্ডারটা প্রসেস করছে তার নাম, যেহেতু আমার এটা আমার প্র্যাকটিস অ্যাকাউন্ট, আমার এই নামই অ্যাকাউন্ট করা, আর আমি অর্ডার যখন প্লেস করছি টেস্ট অর্ডার একই নাম দিছি, সো এটা কিন্তু কনফিউজ হয় না, একই নাম দেখাচ্ছে, বাট এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখেন ফজর আবি ঢালি টু এটা কিন্তু এই নাম, আর এটা কিন্তু ফজর আবি ঢালি, এটা হচ্ছে ইউজার সফটওয়্যার ইউজার, এটা হচ্ছে কাস্টমার, আর যখন অন্য কাস্টমার ইউজ মানে প্লেস করবে তখন তা এখানে তার কাস্টমারের নাম থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে দেখেন অর্ডারটা প্যাকেজিং করা হয়েছে কবে 9:29, আবার ধরেন 23:29, আবার কয়েক মিনিট পরে অর্ডারটা প্যাকেজিং করছে, প্যাকেজিং করছে কে, এই ফজর আবি ঢালি এমপ্লয়। বাট আপনার যদি অন্য কোনো এমপ্লয় রফিক জব্বার করিম করে তো তার নাম অটোমেটিক কিন্তু এখানে উঠে যাবে, আপনি বুঝতে পারবেন আপনার কোন এমপ্লয়ি বা কে আপনার এই অর্ডারটা প্যাকেজিং করছে। আচ্ছা কয়টা সোম করছে, কত তারিখে করছে, সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারপর দেখেন রেডেক্সে বুকিং দেওয়া হয়েছে কয়টায়, আপনার ধরেন আবার 9:45 বুকিং দেওয়া হয়েছে, বুকিং দিছে কে, কোন কুরিয়ারে বুকিং দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। দেখেন আপনার পার্সেলটি রেডেক্স কুরিয়ারে বুকিং মাধ্যমে বুকিং দেওয়া পাঠানো হয়েছে, এই যে স্লিপ নাম্বার এত, মানে স্লিপ নাম্বার বা বুকিং আইডি যদি দিতে চান সেটাও এখানে দেওয়া হয়েছে, এই যেমন এটাও দেখাচ্ছে, আর কে বুকিং দিচ্ছে এটাও আপনার এখানে দেখাচ্ছে, কয়টা সময় দিচ্ছে এটা দেখাচ্ছে, কত তারিখে দিচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে কি বুকিংয়ের পরে আপনার অর্ডারটি ডেলিভারি ফেলড হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে, ও সরি, আপনার অর্ডারটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে এটা এখানে দেখানো যাচ্ছে, ডেলিভারি কার মাধ্যমে ডান করা হয়েছে আপনার এই সিস্টেম এটা দেখানো যাচ্ছে। আর কয়টার সময় ডেলিভারি ডান করছেন দেখেন 9:47, আর এটা সব কিন্তু একই ডেট দেখাচ্ছে এইখানে, বাট আপনার এটা তো জাস্ট দেখানোর জন্য আপনাকে আমি একই দিনে আপনার সামনে অর্ডার প্রসেস মানে প্লেস করছি, একই দিনে দেখেছি, বাট টাইমগুলো আলাদা, বাট আপনার যখন রিয়েল অর্ডার হবে ডেটগুলো কিন্তু আলাদা হবে, কারণ এক যেদিন বুকিং দেবেন সেদিনই তো আর ডেলিভারি হবে না, আর কয়েকদিন পর হবে এরকম, যাবা যেদিন প্যাক করবেন সেদিনই বুকিং দেবেন, এইরকম আপনি ফুল অর্ডার ট্র্যাকিংটা দেখতে পারবেন। অথবা তারপর যদি এটা ফেইলড হয় অন্য, আমি যদি আরেকটা ফেইল্ডের মধ্যে আপনি দেখাই অন্য একটা, ধরেন আমি আপনাকে একটা ফেইল্ড অর্ডার স্ট্যাটাস করে দেখাই, দেখেন এই এটার থেকে যদি আমি যাই তাহলে দেখেন এটা কিভাবে ফেইল্ড হয়েছে, কুরিয়ারে বুকিং দেওয়া হয়েছিল, দেওয়ার পর এটা রিটার্ন আইছে, রিটার্ন কে এন্ট্রি দিয়েছে এটা দেখতে পারতেছেন। তারপরে যদি আমি হোল্ডে দেখাই, একটা হোল্ড অর্ডারে দেখাই, তারপরে এটার মধ্যে যদি আপনি যান তাহলে এটা দেখতে পারবেন যে দেখেন, আবার দেখেন যদি নোট রাখেন এক্সট্রা, ওই নোটের নোটগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে দেখেন এইটা আপনি অর্ডার প্লেস করছেন, তারপর অর্ডারটি সাময়িকভাবে হোল্ড করা হয়েছে, তারপর আবার আপনি রিসিভ করবেন, কনফার্ম করবেন, এইভাবে মানে অর্ডার প্রসেসিং হিস্টোরিগুলো রেকর্ড হইতে থাকবে। যদি কোনো অর্ডারে কোনো সময় প্রবলেম হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি এই অর্ডার ট্র্যাকিং হিস্টোরি থেকে আপনার ফুল রিপোর্টটা পেয়ে যাবেন, তারপরে আপনি আপনার যদি কোনো সমস্যার সমাধানও বের করতে পারবেন আশা করি। তো এইটা গেল অর্ডার প্রসেসিং হিস্টোরি, আশা করি আপনি বুঝতে পারছেন, এটা আপনার অনেক সময় অনেক কাজে লাগবে বা অনেক সময় অনেক ঝামেলা কমায় দেবে আপনাকে।